আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শরীর, আমার বন্ধু বান্ধব, সকলে কেমন আছো? আশা করি পরম করুণাময়ের কৃপায় সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তোমাদের ভালোবাসায় ও সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমরা যারা এই 2021 শিক্ষাবর্ষে আমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করব, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব, আমাদের জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস তারা প্রকাশ করেছে। আমরা যেহেতু আজকে বাংলা সাহিত্য এই বিষয়টা নিয়ে আলাপ করছি, আমাদের বাংলা সাহিত্যের যে বিষয়গুলো বা যে গদ্যগুলো আমাদের বা পদ্যগুলো আমাদের এইবারে সংক্ষিপ্ত সিলেবাসে তারা রেখেছে, আমি সেগুলো তোমরা অবশ্যই জেনেছ। আমরা জানি যে 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 গল্পগুলো রেখেছে, শুভা এই গল্পটি রেখেছে, আমাটির ভেপু, তারপরে রেখেছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রবাস বন্ধু, মমতাদি, একাত্তরের দিনগুলি, সাহিত্যের উপরীতি, এই পাঁচ ছয়টা, শুভা, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, একাত্তরের দিনগুলি, সাহিত্যের রূপরীতি, এই কয়েকটি গল্প আমাদের এইবারের এসএসসি পরীক্ষা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিব তাদের জন্য এই গল্পগুলো রেখেছে। আর কবিতা রেখেছেন বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, মানুষ, পল্লী জননী, রানার, আমার পরিচয়, স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো। এর আগের আগের ক্লাসগুলোতে আমরা অন্যান্য অধ্যায়গুলো বা অন্যান্য গল্প কবিতাগুলো নিয়ে আলাপ করছি, যেগুলো আমাদের আলাপ করার আলোচনার বাকি আছে। আমরা এই এই করোনাকালীন সময়ে যতদিন পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান না খুলবে ততদিন পর্যন্ত আমাদের যে বাকি ক্লাসগুলো আছে সেগুলো আমরা এখানে আলোচনা করবো। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখবে, তোমাদের যাতে উপকৃত হয়। আজকে আমরা যে অধ্যায়টা বা যে গল্পটা নিয়ে আমরা আলাপ করবো, আজকে এই গল্পটা তোমাদের সুবিধার জন্য আমি এত ভূমিকা না করে বা এত কিছু না করে সরাসরি বলে দিলাম, আজকে আমরা আমাটির ভেপু এই গল্পটা নিয়ে আলাপ করব। আমাটির ভেপু, আর এই গল্পটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু, আজকে আমরা এই গল্পটা নিয়ে আলাপ করবো। এই গল্পটা আলাপ করতে গিয়ে আজকে যেহেতু এটার লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমে পরিচিতিটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমাদের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতিগুলো আসে, আমরা সেই পরিচিতি সম্পর্কে একটু এখন একটু করে জানবো। যেটুকু জানছি আমরা সেটা হচ্ছে তিনি 1824 খ্রিস্টাব্দে 24 পরগনা মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে এটা আশা করি তোমাদের মনে থাকার কথা, আমরা যে জিনিসগুলো জানছি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 1824 খ্রিস্টাব্দে। আশা করি তোমরা দেখতে পারছো এই অংশগুলো আমরা মুখস্থ করে ফেলবো, যাতে আমাদের পরবর্তীতে লেখক পরিচিতিতে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতিতে যাতে আমাদের কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা এই অংশগুলো কি করে ফেলবো, আমরা মুখস্থ করে ফেলবো, এখনই আমরা মুখস্থ করে ফেলবো। এই এই ভিডিওটা দেখার সাথে সাথে আমরা কয়েকবার টেনে টেনে দেখবো ভিডিওটা, দেখার সাথে সাথে আমাদের যদি এগুলো মুখস্থ যায় ভবিষ্যতে আমাদের কখনো আর এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না। তাহলে যেহেতু আমাকে ভেবেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1824 খ্রিস্টাব্দের 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা কি বলতে পারছি এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন কত খ্রিস্টাব্দে? হ্যাঁ, 1824 খ্রিস্টাব্দে। আর কোথায়? মুরারিপুর গ্রামে। তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম মৃণালিনী দেবী। তাহলে আমরা যেটা জানলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে মৃণালিনী দেবী। আমরা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতিকে একটু করে জানছি, এটা জানার সাথে সাথে আমরা কিন্তু এই অংশটুকু আজকে আমরা লেখক পরিচিতি সম্পূর্ণরূপে শেষ করে ফেলতে পারবো, যাতে ভবিষ্যতে যদি এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন আসে, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপরে কোনো প্রশ্ন আসে সেই বিষয়টা আমরা ভালো করে দেখবো। আমরা একটু এর ফাঁকে একটু লক্ষ্য করি বন্দ্যোপাধ্যায়, আমরা যেন বানানটা যেন ভুল না হয়, ব দৈতান্বয় দ সংযুক্ত ওকার অয়াকার পা ধয় জপলা আকার কি অন্তস্তিহ, এটা হচ্ছে পাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। এই বানানটা আমাদের অনেকে ভুল করে, আমরা যেন বানানটা ভুল না করি। আমরা বিভূতিভূষণে বরশিকার বি ভয় দীর্ঘকার, দীর্ঘকার হবে তরশিকার তি বিভূতি আবার ভয় দীর্ঘকার মদ্দিনাস্য মুদ্দান্ন, আমাদের যে অংশটুকু আছে বিভূতিভূষণ
বিভূতে দীর্ঘকার হবে আবার ভূষণে দীর্ঘকার হবে আর মুদিনাসর পরে কি হয় মুদন্ন হয় এটা যেন আমাদের মনে থাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা অনেকে এই অংশটুকু এই যেটা এই বানানটাতে আমরা অনেকে ভুল করে থাকি আমাদের যাতে এই বানানটাতে ভুল না হয় আমরা এই বিষয়ে একটু লক্ষ্য রাখবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা এখন দশম শ্রেণীতে পড়ি আমাদের এখন বানান বিষয়ে সচেতন থাকতে হবে এটা যেন আমাদের ভুল না হয় যাই হোক আমরা যেটাই আসছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে মৃণালিনী দেবী 1994 খ্রিস্টাব্দে তিনি বনগাঁ উচ্চ বিদ্যালয় থেকে কি করেন তিনি কি করেন শিক্ষকতা পাশ করেন সরি 1914 খ্রিস্টাব্দে তিনি মেট্রিক পাশ করেছেন আর কোথা থেকে মেট্রিক পাশ করেছেন বনগ্রাম হাই স্কুল থেকে তাহলে বিভূতিভূষণের জন্ম 1824 খ্রিস্টাব্দে 24 পরগনার মুরারিপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম মৃণালিনী দেবী 1914 খ্রিস্টাব্দে তিনি মেট্রিক পাশ করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মেট্রিক পাশ করেছেন 1914 খ্রিস্টাব্দে মেট্রিক পাশ করেছেন কোথা থেকে বনগ্রাম হাই স্কুল থেকে তিনি কলকাতার রিপন কলেজ থেকে আইএ ও বিএ ডিগ্রি অর্জন করেন তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আইএ ডিগ্রি ও বিএ ডিগ্রি অর্জন করেছে কোথা থেকে রিপন কলেজ থেকে আইএ ও বিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি কর্মজীবনে শিক্ষকতার পেশায় জড়িত ছিলেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুলে তিনি শিক্ষকতা করেছেন তিনি হুগলি কলকাতা ও ব্যারাকপুর এই তিনটা স্থানে তিনি কি করছেন শিক্ষকতার পেশার সাথে জড়িত আছেন তার অনেকগুলো কাব্যগ্রন্থ বা গল্প আছে ওই যেগুলো আছে উপন্যাস আছে যে উপন্যাসগুলো হচ্ছে পথের পাঁচালী অপরাজিতা ইচ্ছামতী দৃষ্টিপ্রদীপ এগুলো হচ্ছে বিভূতি এছাড়াও আরো অনেকগুলো উপন্যাস আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেকগুলো উপন্যাস লিখেছেন তার মধ্যে পথের পাঁচালী অপরাজিতা ইচ্ছামতী দৃষ্টিপ্রদীপ তোমরা অবশ্যই এই বিষয়ে অবগত আছো আমাদের আজকে যে গল্পটা আমরা পড়তেছি আ মাটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আ মাটির ভেপু নামক কোনো গল্প লিখে নাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আ মাটির ভেপু নামক কোনো গল্প লিখে নাই তোমাদের তাহলে প্রশ্ন করতে পারো স্যার তাহলে আমরা আ মাটির ভেপু এই গল্পটা পাচ্ছি কোথায় আসলে এটা হচ্ছে পথের পাঁচালী গল্পের একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আ মাটির ভেপু এটা পথের পাঁচালী একটা উপন্যাস এই উপন্যাসটার আমাদের দশম শ্রেণীর পাঠ্য বই আকারে পাঠ্যপুস্তকে গল্প আকারে আ মাটির ভেপু নামে এটা প্রকাশিত হয়েছে তারপরে অপরাজিতা ইচ্ছামতী দৃষ্টিপ্রদীপ এগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক একটি উপন্যাস তিনি কিছু গল্প লিখেছিলেন যে গল্পগুলো লিখেছেন যেমন কি ম্যাগমল্লার যাত্রা বদল মরিপুর এগুলো হচ্ছে তার এক একটি গল্প গ্রন্থ তিনি যে পথের পাঁচালী অপরাজিতা ইচ্ছামতী ইচ্ছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর এই মহান কবি যিনি শরৎচন্দ্রের পরে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় একজন শিল্পী বা একজন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরেই বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর এই মহান কবি 1950 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি সম্পর্কে এখন জানলাম আমরা যদি তোমাদেরকে এখন যদি জিজ্ঞাসা করি আমরা কি বলতে পারবো যে যে অংশগুলো বলছি আমাদেরকে মনে আছে কিনা কত সাল খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন মনে আছে আশা করি 1894 খ্রিস্টাব্দে 24 পরগনার মুরারিপুরে তার পিতার নাম কি মহানন্দ বন্দ্যোপাধ্যায় তার মাতার নাম হচ্ছে মৃণালিনী দেবী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিএ পাশ করেছেন কোন কলেজ থেকে রিপন কলেজ থেকে আমরা অনেকে এভাবে যতক্ষণ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে তখন আশা করি আমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ পর্যন্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি সম্পর্কে জানলাম আশা করি এই পরিচিতি সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না আমরা ভবিষ্যতে যখন এই বিষয়গুলো পরীক্ষাতে কোনো জ্ঞানমূলক প্রশ্নে যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুধু পরীক্ষা নয় আমাদের কর্মজীবনে চাকরি জীবনে শিক্ষা জীবনে যদি কখনো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো প্রশ্ন আসে আশা করি আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হব আসো আমরা এখন যে জিনিসটা জানবো যে আমরা এতক্ষণ পর্যন্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পরিচিতি আছিল সেই পরিচিতি সম্পর্কে জানলাম এখন যে গল্পটা আছে সেটা হচ্ছে আ মাটির ভেপু এই গল্পের কিছু শব্দের অর্থ ঠিক আছে
আমরা এখন শব্দ অর্থ বা টিকা সম্পর্কে একটু করে জানবো। যে শব্দ অর্থগুলো আছে যখন আমরা এই পাঠটা আলোচনা করব তখন আমরা এই শব্দ অর্থগুলো সম্পর্কে অনেকগুলো জানবো। সেই শব্দ অর্থগুলো হচ্ছে প্রথমে আসো আছে কি রোয়া, রোয়াক। রোয়াক বলতে আমরা কি বুঝি? রোয়াক বলতে আমরা বুঝি, তোমরা আশা করে দেখছো আমাদের যে ঘর আছে, আমাদের যে ঘর আছে ঘরের সামনে যে খালি যে জায়গাটা আছে সেটা থেকে রোয়াক বলে বা বারান্দা বলে থাকে। ঘরের সামনে খালি জায়গা, ঘরের সামনে খালি জায়গা বা বারান্দাকে রোয়াক বলে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কি রোয়াক। তারপর আছে ধরো আমাদের যে শব্দ গুলো, একটা আছে চুপড়ি। চুপড়ি আমরা কি চুপড়ি শব্দের অর্থ কি বলতে পারবো? চুপড়ি শব্দের অর্থ হচ্ছে ছোট ঝুড়ি, ছোট ঝুড়ি। চুপড়ি শব্দের অর্থ হচ্ছে ছোট ঝুড়ি। তারপর আছে নাটা ফল, নাটা ফল আমরা কি বলতে পারবো? নাটা ফল শব্দের অর্থ কি আমরা এখনো শিখে ফেলবো। নাটা ফল মানে হচ্ছে করঞ্জা ফল, করঞ্জা ফল। নাটা ফল মানে হচ্ছে করঞ্জা ফল। খাপড়ার কুচি, খাপড়ার কুচি মানে হচ্ছে কি কলসির ভাঙ্গা অংশ, হাঁড়ি বা কলসির ভাঙ্গা অংশকে খাপড়ার কুচি বলা হয়েছে। তারপর আছে কি দাওয়া, দাওয়া। আমাদের এখানে যেটা বলছিলাম রোয়াক মানে ঘরের সামনে খালি জায়গা বা বারান্দা বলা হয় এটাকে, তেমনি দাওয়া মানেও হচ্ছে কি বারান্দা। দাওয়া শব্দের অর্থ বারান্দা। তারপর আছে আমের কুশি, আমের কুশি মানে হচ্ছে কি, আমের কুশি মানে হচ্ছে কি কচি আম, কচি আম। কচি আমকে কি বলা হয়? আমের কুশি বলা হয়। তারপর আছে আরো কিছু শব্দের অর্থ হচ্ছে যারা, যারা। আমরা কি যারা শব্দের অর্থ কি বলতে পারি? যারা শব্দের অর্থ হচ্ছে জীর্ণ করা, জীর্ণ করা। যারা মানে হচ্ছে কি জীর্ণ করা। তারপর আসো বন বিছুটি, বন বিছুটি মানে শব্দের অর্থ কি বুনো গাছ। আমাদের বাড়ির আশেপাশে আমরা অনেকগুলো বুনো গাছ দেখে থাকি, এগুলোকে কি বলা হয় বন বিছুটি, মানে হচ্ছে কি বুনো গাছ। গড়া, গড়া শব্দের অর্থ জানালার শিক। তারপর আছে কি কুটো গাছ, কুটো গাছ মানে হচ্ছে তৃণ। তারপর আছে রসো, রসো 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 মানে কি থামো থামো বা অপেক্ষা করো থামো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা অনেকগুলো শব্দের অর্থ দেখলাম। রোয়াক আমাদের যখন এই আমি বেপু গল্পটি আলাপ করব তখন আরো কিছু শব্দের অর্থ পাবো যেগুলো আমরা ওই সময় আলাপ করব। তারপরে এখন কিছু শব্দের অর্থ আমরা জেনে রাখলাম। রোয়াক মানে হচ্ছে কি বারান্দা অথবা ঘরের সামনে খালি জায়গাকে রোয়াক বলা হয়। চুপড়ি, চুপড়ি শব্দের অর্থ হচ্ছে কি ছোট ঝুড়ি, আমাদের ছোট ঝুড়ি আছে সেটাকে আমরা কি বলা হয় চুপড়ি বলা হয়। নাটা ফল, নাটা ফল মানে হচ্ছে করঞ্জা ফলকে নাটা ফলও বলা হয়। খাপড়ার কুচি, আমরা যে হাঁড়ি বা কলসি আছে কলসির যে মুখটা আছে, যে মুখটা আমরা ধরে হাত দিয়ে ধরি যে অংশটুকু আছে এটা যখন ভেঙে যাবে যে অংশটাকে আছে সেই অংশটুকু বলা হয় কি হাঁড়ি বা কলসির ভাঙ্গা অংশকে কি বলা হয় খাপড়ার কুচি বলা হয়েছে। দাওয়া, দাওয়া মানে আমরা বলছি রোয়াক শব্দের অর্থ বারান্দা আবার দাওয়া শব্দের অর্থ বারান্দা। আমের কুশি, আমের কুশি মানে হচ্ছে কি কচিয়ান। যারা, যারা শব্দের অর্থ হচ্ছে জীর্ণ করা। বন বিছুটি মানে বুনো গাছ, গড়াত মানে জানালার শিক, কুটো গাছ শব্দের অর্থ হচ্ছে তৃণ মানে ছোট ছোট ঘাস, আর রসো রসো মানে কি থামো থামো। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অধ্যকার ক্লাসে আমরা আমাটির বেপুর এই গল্পটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি সম্পর্কে জানলাম, আমরা এই গল্পের শব্দের অর্থগুলো সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে এই গল্পে আসলে এই আমাটির বেপু গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছেন আমরা সেই বিষয়গুলো জানবো। সেই পর্যন্ত আমরা সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সুন্দর থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।